আবারও স্বল্পপাল্লার দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন সিউলের সামরিক মহড়ার জের ধরে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূল থেকে বৃহস্পতিবার চালানো হয় এই পরীক্ষা। এই দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জলসীমায় পড়েছে বলে দাবি করেছে টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয়। উত্তর কোরিয়ার এই পরীক্ষা চালানোর সময় টোকিওতে বৈঠকের জন্য অবস্থান করছিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা উপদেষ্টা। তিন দেশের এই বৈঠকে গুরুত্ব দেওয়া হয় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে।